মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, 720 নম্বর পেয়ে দিনহাটায় সম্ভাব্য প্রথম খুরশিদ আলম। প্রকাশিত হলো হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষার ফল। আজ দুপুরে ফল প্রকাশের পর কুচবিহারে মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সম্মেলনে জানানো হয়েছে, এবার হাই মাদ্রাসার ফাজিল পরীক্ষায় দিনহাটার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার খুরশিদ আলী 720 নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে। এছাড়াও দিনহাটার কালমাটি হাই মাদ্রাসার ছাত্র মুর্শেদ আলম এবং দড়িবস হাই মাদ্রাসার আব্দুল সেলিম যুগ্মভাবে 718 নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছে। পাশাপাশি শুটকাবাড়ি স্টেট হাই মাদ্রাসার মোনালিসা আলী 662 নম্বর পেয়ে মেয়েদের মধ্যে জেলায় প্রথম হয়েছে বলে জানানো হয়েছে। মাদ্রাসার শিক্ষকরা সকল সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে। এবার কুচবিহার জেলার পক্ষ থেকে 1487 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল 721 ও ছাত্রের সংখ্যা ছিল 566 জন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে যে হাই মাদ্রাসা এবং আলিম এবং দ্বাদশ ফাজিল 2022 সালের যে পরীক্ষা, তার ফলাফল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি বেলা 12:30 প্রকাশ করেছেন। সেই সাথে সাথে আমাদের কুচবিহার জেলার ডিসিআরসি ইনচার্জ কারিশাল হাই মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক জনাব এহসানুল হক সরকার সাহেব এবং আমরা সবাই শিক্ষক মহাশয়রা মিলে আমাদের জেলার এই মার্কশিট বিতরণ কেন্দ্র থেকে মার্কশিটগুলো আমরা 12:30 পর থেকে বিতরণ করে আমরা যেটা জানতে পাচ্ছি যে আমাদের কুচবিহার জেলায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 1489 জন। এর মধ্যে মেল আমাদের পরীক্ষা দিয়েছেন 566, ফিমেল পরীক্ষা দিয়েছে 921 জন। মাস্টারমশাইদের তথ্যের ভিত্তিতে আমরা 720 মুন্সিরহাট দিনহাটা সাব ডিভিশনের মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা ছাত্র 720 পেয়ে সম্ভাব্য জেলার প্রথম হয়েছে। খুরশিদ আলম মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা এখানে প্রথম হয়েছে। আচ্ছা, এরপরে 718 পেয়েছে মুর্শেদ আলম শেখ, এ হচ্ছে দিনহাটা সাব ডিভিশনের কালমাটি হাই মাদ্রাসার ছাত্র, এর প্রাপ্ত নম্বর হচ্ছে 718। আর মেয়েদের ক্ষেত্রে যেটা আমরা জানতে পারি সেটা 662 পেয়ে সম্ভবত মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে মোনালিসা আলী শুক্তবাড়ি এস্টেট হাই মাদ্রাসায়। আমাদের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফল ঘোষণা হলো। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কুচবিহার জেলাতেও কারিশালে ক্রামিয়া হাই মাদ্রাসা ডিসিআরসি থেকে সমস্ত রেজাল্ট বিতরণ করা হলো এবং এখানে 23টি আমাদের রিকগনাইজড গভর্নমেন্ট মাদ্রাসা এবং 3টি আনএডেড মাদ্রাসার ফল ঘোষণা করা হলো এবং সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হলো। এর মধ্য দিয়ে আমাদের যে প্রত্যাশিতভাবে যে ফল প্রকাশিত হয়েছে সেই ফল খুবই আশানুরূপ এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সব শিক্ষাকর্মীবৃন্দকে আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা। আগামী দিনে আরও হাই মাদ্রাসা এবং মাদ্রাসা পরীক্ষার রেজাল্ট আরও ভালো হোক এই বলে আমি শেষ করছি। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।